টানা কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ গোটা ইউরোপের মানুষ। জার্মানির বিভিন্ন শহরে সপ্তাহ জুড়ে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশটির বেশ কয়েকটি অংশ তাদের সবচেয়ে উষ্ণতম দিন পার করছে। এদিকে তাপ প্রবাহের মধ্যেই জার্মানিতে ছড়িয়ে পড়েছে দাবানল। বার্লিনের কাছেই 3টি গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ। সারা বছর শীতের পর গ্রীষ্মের উষ্ণতা পোহানোর আশায় থাকলেও এবার অনেকটা আশাহত হয়েছেন এখানকার বাসিন্দারা। বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি এবং এর সাথে বাজ পড়তে বসেছে পর্যটন শিল্পে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রস্তুত সরকারি এবং বেসরকারি বাহিনীগুলো। পরিবেশবিদরা বলছেন এ অবস্থা আরো সপ্তাহখানিক গড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপ প্রবাহের সম্মুখীন হয়েছে ইউরোপের দেশগুলো। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র তাপদাহে জার্মানিতে বেড়ে চলেছে স্বাস্থ্য ঝুঁকি। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এই সময়টা বেশিরভাগ পর্যটক ভ্রমণে ব্যস্ত থাকলেও এবার অনেকটা বাধ্য হয়েই সময় কাটাচ্ছেন কাছাকাছি কোনো পার্ক কিংবা লেকে। জার্মানিতে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহ পড়ছে। আমরা যারা বাংলাদেশি শিক্ষার্থী জার্মানিতে আছি তাদের পড়াশোনার পাশাপাশি কাজ করাটা খুবই দুর্বিষহ হয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরেই দিনের আলোটা বেশি থাকার কারণে অনেকক্ষণ ধরেই এই তাপমাত্রাটা বজায় থাকছে। এই গরম থেকে বাঁচার জন্য মানুষ সবাই সুইমিং পুল কিংবা লেক কিংবা নদীর পাড়ে যেখানেই পারছে নিজেকে একটু ঠান্ডা একটু প্রশান্তি দিতে চেষ্টা করছে। উইন্টারে ঘুরতে পারছি না, তো আমরা ট্রাই করি সামার যত সম্ভব ঘোরার, কিন্তু গরমের কারণে সেটাও দীর্ঘস্থ হচ্ছে না। এদিকে দাবানলের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। নাগরিকদের রক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। দাবানলের আশঙ্কায় দেশটির 16টি অঙ্গরাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দমকল বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। এ ধরনের আবহাওয়া মূলত আগস্টে প্রত্যাশা করা হয়। তাছাড়া এবছর একদিকে কম বৃষ্টি, অন্যদিকে দমকা হাওয়া, এতে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে তীব্র তাপ প্রবাহ বইছে, এতেই দাবানলের ঘটনা ঘটছে।